আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজাদার একটা খাবার, এটা শীতকালীন সবজি দিয়ে সবজি পোলাও। এখন বাজারে অনেক ভালো ভালো শীতকালীন সবজি পাওয়া যায়, মানে সত্যি কথা বলতে গেলে আমাদের বাংলাদেশে সবজি খাওয়ার টাইমই হচ্ছে শীতকাল। তো যাই হোক, সেই জন্য আমি ব্যবহার করতেছি ফুলকপি, ব্রোকলি, নতুন আলু আর গাজর। তো আমি এখানে একটা প্যানে 1.5 টেবিল চামচ তেল নিয়ে নিছি। আমি ইউজুয়ালি তেল খুব কম ব্যবহার করতে চাই, তার মধ্যে আমি মানে যে সিস্টেমে আমি রান্নাবো এতে তেল ছাড়াও কিন্তু খুব ভালো পোলাও রান্না হয়। আমি 2-3 বার নিজেও রান্না করে খাইছি এবং যখনই সুযোগ পাই ওভাবে তেল ছাড়াই রান্না করি। আপনারাও করে দেখতে পারেন, তেল ছাড়া খারাপ হয় না একটা। যাই হোক, এখন এই রেসিপিতে আসি। আমি এর মধ্যে 2-3টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 3টা এলাচি আর 4-5টা লবঙ্গ দিচ্ছি, সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিব। দিয়ে এইটাকে ভাজবো। একই সাথে আমি কতগুলো নতুন আলু, এরকম ছোট ছোট আলুগুলা ছিলে রাখছি, ওইগুলাও যাতে একটু বাদামি হয়ে ভাজা যায়, ওগুলাও দিয়ে ভেজে নিব। আর পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসা শুরু করলেই আমি এর মধ্যে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে আধা মিনিট কিংবা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর সাথে আমি দিব হচ্ছে ফুলকপি, এরকম ছোট ছোট করে কাটা, আমার স্বাদ মোতাবেক পছন্দ করি, এবং গাজর। এই দুটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেই জন্য এগুলাকে আমি আগে দিচ্ছি। গাজর আর ফুলকপি এগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেই জন্য আগে দিচ্ছি। আর ব্রোকলিটা একদম শেষে দিব, কারণ ব্রোকলি বেশি সিদ্ধ হইলে কিন্তু তিতা তিতা লাগে আর কালারটা থাকে না, সেই জন্য এগুলাকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়েই আমি এর মধ্যে আমি 2 কাপ চাল ব্যবহার করবো, যেহেতু সেই জন্য আমি এখানে 3.5 কাপ পানি দিলাম। 2 কাপ চালে 3.5 কাপ পানি আর 1/2 কাপ দুধ দিব আমি এর মধ্যে, মানে সব মিলে 4 কাপ হইল। যেহেতু সবজি দিছি সেই জন্য আমি এটা দিলাম, না হইলে পোলার জন্য আমি দিতাম 2 কাপ চালে 3 কাপ পানি। 1 কাপ বেশি দিলাম, কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে সবজি দিছি, সবজিগুলো অনেকগুলো পানি জানবে। যাই হোক, একই সাথে একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে লবণ দিতে হবে। লবণটাও আমি দিয়ে দিব এর মধ্যে, স্বাদ মতো মিলায় দেখি। ঠিক আছে, চলবে। একই সাথে কয়টা শাহী জিরাও দিয়ে দিব অল্প একটু। দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে ওঠার পরেও 1-2 মিনিট হালকা জালে জাল করব। পানিটা ফুটে ওঠে মিনিট খানেক ফুটানোর পরে আমি এর মধ্যে জাল দেওয়ার পর আর কি এর মধ্যে আমি 2 কাপ চাল দিব। যে চালগুলো আমি পানির মধ্যে ভিজা রাখছিলাম ধুয়ে, কিন্তু পানি সহায় রাখছিলাম কারণ যাতে শুকায় না যায়। 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল, 1 চা চামচের মতো চিনি, চিনির স্বাদটা একটু বাড়ায় 1-1.5 চা চামচের মতো দিলাম, 2-3 ফোঁটা কেওড়া জল 1/2 চা চামচের মতো। দিয়ে এটাকে বলগে আনি একটু আধা শুকনো হওয়া পর্যন্ত, মানে চালটা ভালো মতো পানি টানা পর্যন্ত। ঢেকে দিলেও হয়, ঢেকে না দিলেও হয়, টেক্সটা দেখে নিই একটু। হ্যাঁ, চিনি লবণ সব ঠিকই আছে। ফুটে উঠার মিনিট 2-1 পরে আমি এর মধ্যে 3টা আলু বোখারা, 1টা কিশমিশ দিব, মানে চাল সহ ফুটে উঠার। আর কতগুলা ব্রোকলি এভাবে কেটে রাখছিলাম, ব্রোকলিগুলা দিয়ে দিব। ব্রোকলি আগে দিলাম না একটা মাত্র কারণে, কারণ ব্রোকলিগুলা বেশি সিদ্ধ হয়ে গেলে তিতা লাগে আর গন্ধটাও বাজে হয়ে যায়, সেই জন্য ব্রোকলি আধা সিদ্ধ থাকাই ভালো আর সবুজ সবুজ থাকাই ভালো। এখন দেখেন কত দ্রুত পানিটা টানতেছে চালগুলাকে, দেখা যাচ্ছে। যাই হোক, এগুলাকে ভালো মতো মাখায় দিই, মিশায় দিই। এখন একটু ঢেকে দিই, মিনিট খানেকের মধ্যেই পানিগুলা শুকায় যাবে, তাও একটু ঢেকে দিই। এই মিনিট 2-3 জাল দেওয়ার পরেই দেখা যাবে বাইরে থেকে যে পানিটা দেখেন শুকায় গেছে, প্রায় চালগুলো দেখা যাচ্ছে। এখন চালগুলো যখন এই অবস্থায় দেখা যাবে আর কি, তখন এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিব। আমার অসাধারণ সৌন্দর্য গান দেখানোর জন্য 2-1টা লাল মরিচও দিলাম। দিয়ে এটাকে
ভালো করে একবার মিশাই, যাতে কাঁচামরিচগুলো সবদিকে যায় আর ফ্লেভারটা সবদিকে পায় আর কি, একদিকে না থাকে। ঢাকনাটা যখন খুলেই ফেলছি, আমি আরেকটু অপেক্ষা করবো, আরেকটু চালগুলা মানে পানিটা একটু শুকানোর জন্য। এটা হয়তো 30 সেকেন্ডও লাগতে পারে, 1 মিনিটও লাগতে পারে, এখন থেকে খুব দ্রুত পানি শুকাবে, এটা পানি টানবে আর কি। শেষ একবার একটু নেড়ে দিয়ে দেখেন এখনো পানি আছে কিন্তু খুব কম, পুরো চালটাই শুকনা শুকনা দেখা যাচ্ছে। এটাকে সমান করে দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি চুলার জালটা সবচেয়ে কমে দিয়ে দিব, যার পরে আমার চুলাটা বন্ধ হয়ে যাবে, দমে দিব আর কি। ওইটুকু হালকা হালকা পানি থাকা অবস্থাতেই, কারণ সবজিগুলো আর এটা টেনে নিবে, এই অবস্থায় আমি 15 মিনিট এটাকে ঘড়ি ধরে এই আঁচে জাল দিব। 15 মিনিট পরে এটাকে আমার গোল করে দিতে হবে। গোল করে দিতে হবে মানে এইটা চতুর্দিক থেকে পোলাওগুলো তুলে এনে মাঝখানে দিয়ে দিতে হবে, যাতে উপরের চালগুলা যদি সিদ্ধ না হয়ে থাকে, সিদ্ধ হবে না সাধারণত, সেগুলো যাতে ভাপে সিদ্ধ হয়ে যায়। এটাকে বাবুর্চিরা গোল করা বলে। আর আপনারা এখনই বুঝতে পারতেছেন পোলাওটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে পোলাওটা দেখেন প্রত্যেকটা পোলাও গলে গেছে, চাপ দিলে দেখেন কি অবস্থা হচ্ছে, প্রত্যেকটা জিনিস গলে গেছে কিন্তু একদম ঝরঝরা আছে, চামচের গুলা দেখে বুঝতে পারতেছেন। যাই হোক, আমি এটাকে ঢাকা দিয়ে দিই এবং চুলাটা বন্ধ করে দিব আমি, কারণ এটা যে পরিমাণ গরম আছে আর পাতিলটা যে পরিমাণ গরম আছে তাতেই উপরের যে অল্প একটু জিনিস যদি আধা সিদ্ধ থাকে ওটা সিদ্ধ হয়ে যাবে, একটু পরে বেড়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার শীতের শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদার সবজি পোলাও, দারুণ টেস্টের জিনিস, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। এই শীতের দিন সকাল দুপুর বিকাল যখনই খুশি, নাস্তা হিসাবেও খাওয়া যায়, দুপুরের খাওয়া হিসাবেও খাওয়া যায়, বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যায়, যখন খুশি তখন, কোনো কিছু দিয়েও খাওয়া যায় এগুলো, কোনো কিছু ছাড়াও খাওয়া যায়। দেখেন কত সহজে তৈরি হয়ে যায় পোলাও রান্না, খুবই সহজ একটা জিনিস। আমার তো এখন ভাতের থেকে পোলাও রান্না করতেই বেশি সহজ মনে হয়, যদি আপনার নিয়মগুলো ফলো করেন সব কিছু একদম ঝরঝরা হবে। তো দেখেন কত সহজে হয়ে গেল, খালি মাপটা জানা থাকলে আর সময়টা ঠিক রাখতে পারলে আপনারাও সবাই ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন, আর 19-20 হবে না। দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।